আমরা এসেছি পশ্চিমবঙ্গ বন দপ্তরের গড়পঞ্চকোটের প্রকৃতি পর্যটন কেন্দ্রে। এই পুরো প্রকৃতি পর্যটন কেন্দ্রটি ঠিক কেমন, রুমগুলি কোথায় আছে, সেগুলোর ভেতরের ছবি, এখানকার খাওয়া দাওয়া কেমন, ক্যান্টিন কেমন, তার রিভিউ এবং এখানকার রুম সার্ভিস কেমন পাওয়া যায়, সমস্তটাই পুরো ডিটেলসে জানাবো। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মেইন গেট দিয়ে ঢুকে সামনে রিসেপশন। রিসেপশনের উপরেই একটা সুপার ডিলাক্স রুম আছে, এটার নাম সানবার্ড। চলুন দেখে নিই ভেতরটা। রুম সাইজ যথেষ্ট বড় হলেও রুমটি দেখে প্রিমিয়াম বলে মনে হলো না। রুমটির পজিটিভ দিক হলো এর দুটি ব্যালকনি আছে, একটি ফ্রন্টে ও একটি ব্যাকে। এই বাঁদিকটায় কার পার্কিং। এছাড়া কটেজের সামনেও গাড়ি রাখা যায়। এই ব্লু বিল্ডিংটার ওপরে দুটো ডিলাক্স রুম আছে, একটা ইয়েলো প্যান্সি আর একটা ব্লু প্যান্সি। চলুন একটা দেখি। দুটি ডিলাক্স রুমই একই রকম, ইয়েলো প্যান্সির ভেতরটা দেখে নি। ডিলাক্স রুম হওয়ায় রুমটি সুপার ডিলাক্সের থেকে অনেকটা ছোট, আসবাবপত্র অনেক কম, তবে বেড যথেষ্ট বড়, বাথরুমের সাইজও ছোট। এপাশে বাঁদিকে আছে স্টাফ কোয়ার্টার। এখান থেকে ডান দিকে চলে গেলে ওখানেও কটেজ আছে, যাতে চারটে ডিলাক্স রুম আছে। এখানেই আছে কিচেন কাম ডাইনিং হল, যার ভেতরে পরে যাব। ক্যান্টিনের পাশেই কিন্তু একটা ছোট্ট পার্ক আছে। এই যে আমরা পার্কের দিকে চলেছি, পার্কটি খুবই সাদামাটা, আরো ভালো করে সাজালে ভালো হতো। এখানে আছে ছটি সুপার ডিলাক্স রুম। দেখে নি একটি রুম যার নাম গড়পঞ্চকোট টু। সুপার ডিলাক্স রুম হওয়ায় বাথরুমের সামনে চেঞ্জিং রুম আছে। গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোরের সাইডে ব্যালকনি আছে ও টপ ফ্লোরের ফ্রন্টে ব্যালকনি আছে। ফার্স্ট ফ্লোরে এছাড়াও কমন ব্যালকনি আছে, তাই এখানে রুম নিলে ফার্স্ট ফ্লোরে রুম নেওয়াই ভালো। এই বিল্ডিংটিতে ওপরে আছে একটি সুপার ডিলাক্স রুম কুসুম, আর নিচে আছে দুটি ডিলাক্স রুম অর্জুন আর পলাশ। এখানকার সুপার ডিলাক্স রুমটি কিন্তু বেস্ট। চলুন ওপরের সুপার ডিলাক্স রুম কুসুম দেখে নিই, যেখানে আমরা ছিলাম। গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের সেরা রুম হলো কুসুম।
ফার্স্ট ফ্লোরে এসে প্রথমেই পড়বে একটা অনেকটা বড় ব্যালকনি, যা অন্য কোনো রিসর্টে পায়নি। রুমটিও বিশাল বড়। এর অন্দরসজ্জা ও আসবাবপত্র খুবই রুচিশীল ও আধুনিক। এতে রয়েছে তিনটি বড় জানলা, যা দিয়ে বাইরের প্রকৃতি খুব সুন্দরভাবেই দেখা যায়। বাথরুমটি যেমন বড় তেমনি সুন্দর। রুমে কমপ্লিমেন্টারি কিট হিসেবে ছিল একটি সাবান, দুটি শ্যাম্পু স্যাশে। কুসুমের নিচেই আছে দুটি ডিলাক্স রুম, একটি অর্জুন ও পলাশ। চলুন দেখে নিই পলাশ রুমটি কেমন। রুম ছোট কিন্তু সুন্দর। কুসুমের পাশেই একটা ছোট্ট পার্ক। এখানে দোলনা আছে, বসার বেঞ্চ আছে। জঙ্গলের ধারে নয়, একদম জঙ্গলের মধ্যেই কিন্তু এই প্রকৃতি পর্যটন কেন্দ্র। প্রকৃতির মধ্যে থাকার অনুভূতি খুব ভালোভাবেই এখান থেকে পাওয়া যায়। এবার আমরা একটু ওপরের দিকে উঠছি। এখানে আছে চারটি কটেজ, সবগুলি কিন্তু সেপারেট। সামনে আবার বাগান এবং বসার ব্যবস্থাও আছে। চলুন দেখে নিই বর্ণিত রুমের ভেতরটি কেমন। রুমগুলি ছিমছাম ও সুন্দর। এইবার আমরা উঠে যাচ্ছি আর একটু খাড়ার দিকে। এটা কিন্তু বেশ চড়াই। পাহাড় কেটে কেটে করা বলে এখানে ওঠার সময় কিন্তু পাহাড়ে ওঠার অনুভূতিটাই হবে। রিসর্টের এই অংশটি হচ্ছে সব থেকে আগে তৈরি এবং সব থেকে উঁচুতে। এটা আসতে গেলে কিন্তু অনেকটা যেহেতু চড়াই, যাদের হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু এই ঘরগুলি নেবেন না, মানে নামতে আর একটা পথও আছে, সেটাও অনেকগুলি সিঁড়ি। সেক্ষেত্রে আপনারা ক্যান্টিনের কাছাকাছি রুমগুলোই চুজ করবেন। চলুন যাই ভেতরটা দেখে নিই।
নিচ থেকে কিন্তু অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এর ভেতরেই আছে তিনটি রুম, চলো দেখে নিই। প্রথমেই পড়বে একটি কমন সিটিং এরিয়া। তিনটি ফ্যামিলি একসঙ্গে হলে এই রুমগুলি নিতেই পারে। মাঝখানে রুমের নাম পাঁচে, বাদিকের রুমের নাম দামোদর, ডান দিকের রুমটি বরাকর। চলুন বরাকর রুমটি দেখে নিই। এই তিনটে রুমই রিল্যাক্স রুম। তিনটে রুমের মধ্যে পাঞ্চেত সবচেয়ে ভালো বলে আমার মনে হয়েছে, কারণ এটি অনেক বড় ও এতে চেঞ্জিং রুম আছে। এখানেও আছে দোলনা এবং বসার ব্যবস্থা। প্রত্যেকটা কটেজের পাশেই দোলনা এবং বসার জায়গা আছে, কাজে খুব দূরে যেতে হবে না, কাছাকাছি বাচ্চা কাচ্চা নিয়ে এলে তো খুব ভালো করেই আনন্দ করা যায়। এবার আমরা আরেকটা রাস্তা দিয়ে ফিরছি, মানে উঠলাম চড়াইটা দিয়ে, স্লোপ দিয়ে। এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব। এখানে কিন্তু নির্দিষ্ট টাইপের রুম বুক করা যায়, ডিলাক্স বা সুপার ডিলাক্স, কিন্তু নির্দিষ্ট নামের রুম বুক করা যায় না। সেটা মূলত দেওয়া হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই। যারা আগে আসবেন তারা প্রথম দিকে রুম চুজ করার সুযোগ পাবেন। আমরা সন্ধেবেলা এসে পৌঁছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া আর চা দিয়ে টিফিন করছি। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো যদিও ফ্রেঞ্চ ফ্রাই হয়নি, এগুলো আসলে আলু ভাজাই হয়েছে। তবে পকোড়া বেশ ভালো ছিল। সন্ধেবেলা এই ব্যালকনিতে বসেই অনেকটা সময় কেটে যায়। দিনের বেলা এখানকার পরিবেশ বেশ সুন্দর, কিন্তু রাতে তার সৌন্দর্য আরও বেড়ে যায় ঝিঝির শব্দ ও রিসর্টের মৃদু আলোয়। সেই জন্যই এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলাম না, যাতে আপনারাও জঙ্গলের নিজস্ব শব্দ অনুভব করতে পারেন। আজকে ডিনারে আমরা অর্ডার করেছি চিকেন, রুটি আর মিক্সড ভেজ। Thank you.
চিকেন কারি 1 প্লেট 120 টাকা, মিক্সড ভেজ 1 প্লেট 80 টাকা। মিক্সড ভেজটা ভালো খেতে। এখন 8:35 বাজে, আমাদের ডিনার করা হয়ে গেছে। তা ওখানে খেতে খেতে তো আমি খুব ভালো ফুড ব্লগার নই যে খেতে খেতে ওই জন্য বলতে পারিনি। রুটি নিয়েছিল 10 টাকা করে, রুটিগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর চিকেন আমরা যেভাবে, যেহেতু বাচ্চা থাকে সেই জন্য ঝাল ছাড়া তৈরি করতে বলেছিলাম, সেরকমভাবেই তৈরি করে দিয়েছে। আর মিক্সড ভেজটাও ভালো ছিল। মোট কথা মানে খাওয়া দাওয়ার ডিনার যা করলাম আমাদের স্যাটিসফ্যাক্টরি। গুড মর্নিং গড়পঞ্চকোট প্রকৃতি পর্যটন কেন্দ্রে। আজকে আমাদের প্রথম সকাল। সকালে উঠে এই সুন্দর প্রকৃতি দেখছি আর চা খাচ্ছি। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নয়, ব্রেকফাস্টের অর্ডার আমরা আগের দিন ডিনারের সময় দিয়েছিলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম 1 প্লেট পুরি সবজি, পরোটার সবজি ও 1 প্লেট ব্রেড বাটার। সেদিন সাইট সিং করে রিসর্টে ফিরতে প্রায় 3টে বেজেছিল। খাবারের অর্ডার এখানে আগে থেকেই দিতে হয়, তাই ব্রেকফাস্ট করতে এসে লাঞ্চের অর্ডার আর লাঞ্চ করতে এসে ডিনারের অর্ডার দিয়েছিলাম। লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে অর্ডার দেওয়া হয়েছে ভাত, ডাল, এগ কারি, ভুজিয়া, ডিম ভুজিয়া আর হচ্ছে মিক্সড ভেজ। পুরো মেনু চার্টটাই এখানে দিয়ে দিলাম, তবে সমস্ত পদ সবসময় পাওয়া যায়। এখানকার সার্ভিসের ব্যাপারে আমার কিছু বলার আছে। এখানকার স্টাফরা কিন্তু খুব কোঅপারেটিভ। আমরা 6টায় এসে পৌঁছেছিলাম, তারপরে কিন্তু ওনাদের সার্ভিস ভালো মতোই পেয়েছি। আমাদের জিনিসপত্র এনে দেওয়া, জল এনে দেওয়া, এবং আমরা রাত্রি 8টার দিকে খেয়াল করলাম যে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস যেমন ব্রাশ, পেস্ট, সাবান, এগুলো জাস্ট আনতে ভুলে গেছি। তখন ওনাদের বলা হলো, যারা সার্ভিস দেন ওনারা কিন্তু আধ ঘন্টার ভেতরেই সেইগুলো এনে দিয়েছেন। এখানে কিন্তু ধারে কাছে কোথাও দোকান নেই, ওনারা নিজেরা বাইরে গিয়ে সেগুলো কিনে এনে আমাদের দিয়েছেন। কাজে আমাদের অনেক হেল্প হয়েছে আর এত সুন্দর সার্ভিস পাওয়ার জন্য। কাজে এখানকার সার্ভিসের ব্যাপারে আমার কোনো অবজেকশন নেই, বরং খুব ভালো সার্ভিস আমরা পেয়েছি। আমাদের যখনই কিছু প্রয়োজন হয়েছে কিচেনে বা যারা সার্ভিস প্রোভাইড করছেন তাদেরকে ফোন করলে তারা কিন্তু ফোন ধরেছেন এবং প্রয়োজন মতো সেগুলো আমাদের ঠিক যথাসময়ে দিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।